প্রিয় ডিএমসি ড্রিমার্স বন্ধুরা, আমরা রেপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম, এবার আমরা ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করব। ট্রান্সক্রিপশন পুরো প্রক্রিয়াটা, নামটা শুনতে যতটা কঠিন মনে হয়, প্রক্রিয়াটা আসলে কিন্তু ঠিক ততটাই সহজ। এবং এখান থেকে যে তথ্যগুলো তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে পারে, আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। এবং আশা করছি এই ছোট্ট লেকচার শেষে তোমরা ট্রান্সক্রিপশন সম্পর্কে প্রত্যেকটা তথ্য খুব ভালোভাবে মনে রাখতে পারবা। তো চলো শুরু করা যাক ট্রান্সক্রিপশন। প্রথম যে প্রশ্নটা আসবে, ট্রান্সক্রিপশন বলতে আসলে কী বোঝায়? সহজ বাংলায় ট্রান্সক্রিপশন বলতে বোঝায় ডিএনএ থেকে আরএনএ তৈরি। এটাই আমাদেরকে মনে রাখতে হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি করাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এখানে আরএনএ এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ট্রান্সক্রিপশনের মাধ্যমে মূলত কোন আরএনএ তৈরি করা হয়? উত্তর হচ্ছে এমআরএনএ। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এমআরএনএ শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তাহলে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং এই তৈরি করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এনজাইমটা, সেটাকে বলা হয় আরএনএ পলিমারেজ। তাহলে ট্রান্সক্রিপশনের গুরুত্বপূর্ণ এনজাইমের নাম কি? ট্রান্সক্রিপশনের গুরুত্বপূর্ণ এনজাইমের নাম আরএনএ পলিমারেজ। এই তিনটা শব্দ আমাদেরকে প্রথম প্যারা থেকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ডিএনএ থেকে আমরা কী বানাবো? এমআরএনএ বানাবো। কী ব্যবহার করে? আরএনএ পলিমারেজ এনজাইম ব্যবহার করে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ট্রান্সক্রিপশনের ফলে কী উৎপাদিত হয়? সহজ বাংলায় এমআরএনএ। ট্রান্সক্রিপশনের মূল কোনটা থেকে এমআরএনএ তৈরি হয়? উত্তর হচ্ছে ডিএনএ। কী ব্যবহার করে? আরএনএ পলিমারেজ। এইটা থেকেই বারবার প্রশ্ন আসতে পারে, সেজন্য আমরা এই জিনিসটা কয়েকবার করে পড়লাম। এখন একটা জিনিস খেয়াল করো, ডিএনএটা কিন্তু ডাবল স্ট্র্যান্ড বিশিষ্ট, তাই না? দুইটা সুতা। কিন্তু আরএনএ আমরা কী পড়ে আসলাম? সিঙ্গেল স্ট্র্যান্ড। তাহলে সেইখান থেকে আমরা কীভাবে একটা দুই সুতার ডিএনএ থেকে এক সুতার আরএনএ বানাবো, সেইটাই আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা আসলে ট্রান্সক্রিপশনের মধ্যে মাধ্যমে কী করি? ডিএনএর মধ্যে একটা কোড লেখা আছে, ধরো লেখা আছে যে আমি সজীব, আমার চুলের রং হবে কালো। তো আমার ডিএনএর একটা ছোট্ট অংশে লেখা আছে সজীবের চুলের রং হবে কালো। এই কথাটা এখন আমাকে আরএনএতে নিয়ে যেতে হবে। তো ডিএনএর মধ্যে আমরা জানি যে দুইটা সারি থাকে, এবং আরএনএতে আরএনএ কপি করবে ঠিক একটা সারিকে। এখন খেয়াল করতে হবে, যেই ডিএনএর যেই সারিতে লেখা আছে বা যেই সুতার মাঝে লেখা আছে সজীবের চুলের রং হবে কালো, আরএনএ কিন্তু তৈরি হবে ঠিক তার উল্টা পাশের সুতাটা থেকে, অর্থাৎ তার উল্টা পাশের স্ট্র্যান্ডটা থেকে। এবং সেই উল্টো পাশের বা পরিপূরক স্ট্র্যান্ডটাকে সে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে। পরীক্ষায় আসবে আরএনএ ডিএনএর যে সূত্রকটিকে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করে, সেই ছাঁচ বা টেমপ্লেট স্ট্র্যান্ডটার নাম কি? সেই স্ট্র্যান্ডটার নাম আমাদেরকে মনে রাখতে হবে, সেই স্ট্র্যান্ডটার নাম হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, অর্থাৎ ছাঁচ স্ট্র্যান্ড। দেখো নামটাই কিন্তু টেমপ্লেট, টেমপ্লেট শব্দের অর্থ ছাঁচ। তাহলে সেই জায়গাটার নাম হচ্ছে ছাঁচ স্ট্র্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড। খেয়াল করো, এটার নাম কিন্তু অ্যান্টিসেন্স, এটার নাম কিন্তু নন কোডিং, অর্থাৎ এটা যদি অ্যান্টিসেন্স হয় তাহলে তার উল্টা পাশেরটা হবে সেন্স, এটা যদি নন কোডিং হয় তার উল্টা পাশেরটা হবে কোডিং। অর্থাৎ যেই সূত্রকটাতে লেখা ছিল সজীবের চুলের রং হবে কালো, সেই সূত্রকটার নাম হবে কোডিং স্ট্র্যান্ড বা সেন্স স্ট্র্যান্ড বা কমপ্লিমেন্টারি। খেয়াল করো, সেই সূত্রটা সেটাকে বলা হবে কমপ্লিমেন্টারি সেন্স বা কোডিং। খুবই গুরুত্বপূর্ণ, যেটাই কমপ্লিমেন্টারি সেটাই সেন্স, সেটাই কোডিং। আর যেটাকে আমরা কপি করবো আরএনএতে সেটা কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ড বা অ্যান্টিসেন্স বা নন কোডিং। খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে পরীক্ষায় প্রশ্নটা এভাবে আসবে, নিচের কোনটিকে ছাঁচ হিসাবে ব্যবহার করা হয়, টেমপ্লেট, কমপ্লিমেন্টারি সেন্স নাকি কোডিং? এইখান থেকে মনে রাখতে হবে যে কমপ্লিমেন্টারি সেন্স এবং কোডিং তিনটাই একটারই নাম, উত্তর হবে টেমপ্লেট। এটা কোনোভাবেই কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে আরএনএ তৈরি হবে কোনটা থেকে? টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে, নন কোডিং স্ট্র্যান্ড থেকে, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড থেকে। আমরা অবশ্যই অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব।
তো আমরা জানি যে ডিএনএ দুটা স্ট্র্যান্ড একটা অপরটার পরিপূরক, অর্থাৎ এক পাশে এ থাকলে আরেক স্ট্র্যান্ডে থাকবে টি, এক পাশে জি থাকলে আরেক পাশে থাকবে সি, এক পাশে সি থাকলে আরেক পাশে হবে জি। তো আমরা যদি কপিটার কপি করি তাহলে কি হবে, আমরা হুবহু অনুরূপটা পেয়ে যাব, তাই না? সেজন্য কপিটার কপি করা হয় এখানে, অর্থাৎ যে স্ট্র্যান্ডে জিন আছে সেই জিনের পরিপূরকটার পরিপূরক তৈরি করা হয়, ফলে আরএনএর মধ্যেও হুবহু ডিএনএর জিনগুলো পুরোপুরি চলে আসে। তাহলে এটাই হলো এখানকার মূল বেসিক, কাকে কপি করা হয়, টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে নন কোডিং স্ট্র্যান্ডটাকে, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটাকে, এইটা বুঝলেই হবে। এবং আমরা একথাও জানি যে ডিএনএতে থাকে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, কিন্তু আরএনএতে কিন্তু থাইমিন থাকে না, আরএনএতে থাকে ইউরাসিল, অর্থাৎ টি এর পরিবর্তে কী বসবে, ইউ। অর্থাৎ যেখানে যেখানে ডিএনএতে টি ছিল, আরএনএতে শুধুমাত্র সেখানে সেখানে কী হয়ে যাবে, ইউ হয়ে যাবে। এই কথাটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, ট্রান্সক্রিপশন ইউনিট কাকে বলে? ট্রান্সক্রিপশন ইউনিট, একটা ডিএনএর যে অংশটুকু আমরা ট্রান্সক্রিপশন করব, অর্থাৎ যে অংশটুকুতে জিন থাকে সেই অংশটুকুকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। দেখো, ট্রান্সক্রিপশন মাধ্যমে জিনের যে অংশটুকু এমআরএনএ উন্নত রূপান্তরিত হয় সে অংশটুকুকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। অর্থাৎ সজীবের চুলের রং হবে কালো, এই অংশটুকু ডিএনএর যে জায়গায় লেখা থাকবে সেই জায়গাটুকুকে বলা হবে ট্রান্সক্রিপশন ইউনিট। আশা করি এইখান থেকে পুরোপুরি কথাটা আমরা বুঝতে পেরেছি। পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমরা যতটুকু আলোচনা করলাম। এখান থেকে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে, আমাদেরকে অবশ্যই অবশ্যই উত্তর করতে পারতে হবে।